আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে আলাপ করবো এটা হচ্ছে সেশন নাম্বার এইটি ফাইভ এইখানে আমরা আসলে যেটা বলার চেষ্টা করেছি যে প্রত্যেক উদ্যোক্তারই উদ্যোক্তা হতে গেলে প্রথম যে বাধাটা বা যে সমস্যাটা নিয়ে সবাই কথা বলতে চান সেটা হচ্ছে মূলধন এবং এই মূলধন আমি সবসময় একটা কথা বলি যে টাকার জন্য কোনো আইডিয়া পড়ে থাকে না এবং খুব ছোট করে অল্প টাকা দিয়ে অল্প মূলধন দিয়ে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়েও কিন্তু একটা বিজনেস শুরু করা যেতে পারে এবং এই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা কীভাবে আপনি জোগাড় করবেন কিভাবে সঞ্চয় করবেন এটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার কিন্তু আছে আপনি সেগুলো দেখে নিতে পারেন তবে আমি মনে করি আপনি যখন বিজনেসটা বড় করতে চাইবেন বিজনেসটা রানিং অবস্থায় আপনি বিজনেস শুরুর অবস্থায় কিন্তু আপনাকে কেউ লোন দেবে না সো আপনি যদি মূলধন জোগাড় একটা ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে আপনাকে লোন করা ব্যাংক থেকে বা ভেঞ্চার কোম্পানির থেকে আপনাকে লোন করা কিন্তু আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান আপনি একেবারে নতুন অবস্থায় আপনাকে কিন্তু কোনো ব্যাংক লোন দেবে না কোলেটারেল চাইবে আপনি কি সিকিউরিটি দিবেন আপনার কাছ তো কোনো সিকিউরিটি নাই কিছু কিছু ব্যাপারে কৃষি এবং অন্যান্য কিছু ব্যাপারে সিকিউরিটি ছাড়া লোন দেওয়া হয় সেগুলোর জন্য আপনাকে কিন্তু যথেষ্ট কাগজপত্র তৈরি করতে হবে তো সেই জন্য আমি যেটা বলছি আপনি ব্যবসাটা শুরু করার পর প্রথম যে কাজটা অনেক সময় আমরা ব্যবসা শুরু করে দিই আমরা ট্রেড লাইসেন্স করি না এটাও ঠিক না আপনি যদি ট্রেড লাইসেন্স না করেন প্রথম কথা আপনার প্রতিষ্ঠান হিসেবে একটা আইডেন্টি আইনগত ভিত্তি আপনার তৈরি হবে না আর এই আইনগত ভিত্তি ছাড়া আপনি কোনো ব্যাঙ্কে যেতে পারবেন যেমন ট্রেড লাইসেন্স ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাহলে আপনাকে প্রথম কাজ হচ্ছে ট্রেড লাইসেন্স খোলা এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মানে ব্যাংকের সাথেই রিলেশনশিপ তৈরি করা শুরু করা আপনি যদি ব্যাংকের কাছে না যান ব্যাংক আপনাকে কীভাবে লোন দেবে আপনি বলছেন যে ফেসবুকে বা নানান মাধ্যমে ক্যাশে আপনি হয়তো মাসে পাঁচ দশ লাখ টাকা সেল করেন কিন্তু সে রেকর্ডটা কোথায় আছে ক্যাশে হবে না আপনি ডেফিনেটলি ডেফিনেটলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এবং এই ট্রানজ্যাকশানটা এই যে আপনি প্রত্যেক মাসে চার পাঁচ লাখ দশ লাখ টাকা সেল করেন বা দুই লাখ টাকা সেল করেন বা এক লাখ টাকা সেল করেন সেইটা আপনার ব্যাংকের রিফ্লেকশান হইতে হবে সেটা আপনি ব্যাঙ্কে জমা দিবেন খরচের জন্য ব্যাঙ্ক থেকে আবার উঠাবেন এই কাজটা আপনি যদি না করেন কোনো আপনি কিন্তু ব্যাঙ্ক লোন পাবেন না সো আপনাকে তার মানে ব্যাংকের কাছে যেতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে আপনার ট্রেড লাইসেন্স মাস্ট ট্রেড লাইসেন্স করতে হলে আপনার একটা ঠিকানা লাগবে যেটা ভাড়াই হোক বা নিজের হোক সো এই কাজগুলো আপনাকে করে ফেলতে হবে আপনি যেখানেই যেই প্রতিষ্ঠান থেকে যে ব্যাংক থেকে লোন নিতে যান না কেন তাদের একটা ফর্মেট থাকে অ্যাপ্লিকেশান ফর্ম বলে সেই অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু সব কিছু আপনাকে ফিল আপ করতে হয় আপনার নাম বাবার নাম আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা গ্যারেন্টারদের নাম গ্যারেন্টারদের সিগনেচার লাগে তারপরে হচ্ছে আপনি কেন লোনটা নিতে চান কত টাকা লোন নিতে চান এই লোনটা আপনি কীভাবে ব্যবহার করবেন এবং আপনি মান্থলি ইনস্টলমেন্টগুলো কীভাবে দিবেন আপনার এখন মান্থলি সেল কত সেইখান থেকে আপনার ইনস্টলমেন্ট দেওয়ার জন্য আপনি যোগ্য কিনা এই পুরো জিনিসগুলো আপনাকে ওইখানে দিতে হবে টাকার অঙ্কটা যদি বেশি হয় ডেফিনেটলি আপনাকে কোলেটারাল বা কোনো একটা কিছু দিতে হবে যেটা দিয়ে ব্যাঙ্ক সন্তুষ্ট হতে পারে যে আপনি তাদের টাকাটা মাসে মাসে শোধ করতে পারবেন সো সেই জন্য আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাকে আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার পরে আপনি যদি বিজনেসটা বড় করতে চান লোন নিতে চান সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ইভেন যেমন ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে আপনার ব্যাংক এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট তাদেরকে শো করতে হবে যেখান থেকে লোন নিতে চান আপনি হয়তো যে ব্যাংক থেকে লোন নিতে চান তারা হয়তো আপনার ট্রানজ্যাকশান জানে আপনি হয়তো অন্য ব্যাংক থেকে নিতে চান সেইখান থেকে নিতে চাইলে কিন্তু বা আপনি সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিলেন বা অন্য কোনো ভেঞ্চার কোম্পানির থেকে নিলেন আপনাকে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে হবে সো ব্যাঙ্কে যদি আপনি ট্রানজ্যাকশান না করেন শো করেন কীভাবে আর আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হন বা অংশীদারি কোম্পানি হন সেই অংশীদারি দলিল আপনাকে সাবমিট করতে হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মেমোরান্ডাম অফ আর্টিক্যালস আপনাকে সাবমিট করতে হবে সার্টিফিকেট ইন কর্পোরেশন এই সব কিছু আপনার যা যা আছে আপনি টাকাটা কিভাবে আপনি কি ইম্পোর্ট করবেন নাকি আপনি প্রোডাকশান করবেন না কীভাবে ইয়ে করবেন এগুলো ব্যাংক জানতে চাইবে সো এই পুরো জিনিসটা আপনাকে দাখিল করে ব্যাঙ্কে জমা দিয়ে আপনাকে লোনের জন্য আবেদন করতে হবে এবং এই উদ্যোক্তাদের জন্য অনেক ব্যাংক ছোটো ছোটো এসএমই লোন বিশেষ করে আমি এসএমই লোনের কথা বলছি এসএমই লোনের জন্য অনেক ব্যাংক কিন্তু ঋণ দেয় মানে আপনি ব্যবসাটাকে বড় করার জন্য যেমন ধরেন কথার কথা আপনি বলছেন যে আমি একটা ওয়ার্কআর অ্যাগেন্স্টে কিন্তু লোন পাওয়া যায় আপনি ব্যবসা করছেন আপনি হয়তো কথার কথা বিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকার একটা কাজ আপনি পেতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা নেই সেখানে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে আপনি ওয়ার্ক আপনি কিন্তু ওয়ার্ক অর্ডার জমা দিয়েও কিন্তু ব্যাঙ্ক থেকে সিসিতে লোন নিতে পারেন এবং সেগুলোরও ক্রাইটেরিয়া আছে সো ব্যাংকের সাহায্য আপনার কিন্তু সবসময় লাগবে সেই জন্য আমি মনে করি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করে প্রথমে ব্যাংকের সাথে কয়েক বছর এক বছর দুই বছর আগে ইউজ টু হন ট্রানজ্যাকশান করেন তারপরে আপনি যে ব্যবসাটাকে যখন বড় করতে চাইবেন তখন ব্যাংক আপনার পাশে এগিয়ে আসবে এবং ব্যাংকের যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি ফুলফিল করতে পারেন ডেফিনেটলি আপনি ব্যাঙ্ক লোন পাবেন এবং অনেকেই পাচ্ছে অনেক উদ্যোক্তা বেশিরভাগ উদ্যোক্তাই যখন তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে বড় করার চিন্তা করে তখন ব্যাংকের সাহায্য নিয়েই ব্যাংক থেকে টাকা নিয়েই ব্যাঙ্ক থেকে সিসি লোন হোক বা প্রজেক্ট লোন হোক বা এক বছর দুই বছর তিন বছরের জন্য টার্ম লোন নিয়ে হোক তারা কিন্তু ব্যবসা পরিচালনা করছে সো আপনাকেও সেইভাবে করতে হবে আর আপনি যদি ইম্পোর্ট করেন আপনাকে তো এলসি করতেই হচ্ছে সো এলসির জন্য তো আপনাকে এটাও এক ধরনের লেটার অফ ক্রেডিট সাহায্য সাহায্যিতে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো কাস্টমারকে দেখবেন যে আপনাকে এলসি করার জন্য টেন পার্সেন্ট মার্জিন দিয়ে কিন্তু সে এলসি করার সুযোগ দিচ্ছে আবার কাউকে হানড্রেড পার্সেন্ট মার্জিন জমা রেখে এলসি করার সুযোগ দিচ্ছে টেন পারসেন্ট কাকে দিচ্ছে যার ট্র্যাক রেকর্ড আছে ব্যাংকে যার ব্যাংকে অনেক ট্রানজেকশন আছে যার যিনি জানেন যে কাস্টমারকে যে ব্যাংক চেনেন যে ও টাকা মেরে দিবে না সে ঠিকই মাল আসলে টাকা দিয়ে দেবে আর যার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছেন কারণ তাকে ব্যাঙ্ক চিনে না তার সঙ্গে ব্যাঙ্কের কোনো ট্রানজ্যাকশান নাই বা ব্যাংক তাকে বিশ্বাস করতে পারছে না যে সে টাকা পরিশোধ করতে পারবে সো ব্যাঙ্কের সঙ্গে লেনদেনটা খুব গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টটা তৈরি হয় ওই যে আবার কমিটমেন্ট আপনি যদি কমিটমেন্ট ঠিক রাখেন আপনি যদি ইনস্টলমেন্টগুলো ঠিক আপনি যদি একটা লোন কোনোভাবে কারেক্টলি শোধ করতে পারেন এরপরের লোনগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে কারণ ব্যাঙ্ক ওইটাই দেখবে যে এর আগের হিস্ট্রিটা কী সো এইভাবে চিন্তাভাবনা করে আপনি যদি ব্যাঙ্কে অ্যাপ্লাই করেন আপনি ডেফিনেটলি প্রতিষ্ঠানটাকে বড় করার জন্য ব্যাঙ্ক লোন পাবেন তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে প্রথম এক দুই বছর ছোটো করে নিজস্ব সেভিংস বা পার্টনার নিয়ে হোক বা ফ্যামিলি থেকে নিয়ে হোক বাবা মার থেকে নিয়ে হোক কষ্টমষ্ট করে ছোটো করে শুরু করা ভালো তারপরে বড়ো করার জন্য আপনি ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আশ্রয় নিতে পারেন এবং ডেফিনেটলি সেখানে আপনার বিজনেস একদিন অনেক বড় হবে অনেক ধন্যবাদ